سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العلي العظيم তো আমি আপনাদের সামনে ইস্তেগফার সম্পর্কে কথা বলছিলাম, ইস্তেগফার পড়লে কী ফজিলত হয় এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করে কী কী জিনিস দিয়ে, কী কী কারণে গুনাহ মাফ করে, এই নিয়ে কথা বলছিলাম। তো তার মধ্যে গত শুক্রবার 4টা হয়ে গেছে, আর 6টা বাকি আছে, আর 6টা বাকি আছে। অর্থাৎ 4 নম্বর কী বলছিলাম, আল্লাহ তাবারক তালা যদি কাউকে কোনো বালা মুসিবত দেয়, যে কোনো বালা মুসিবত আসুক, যে কোনো বিপদ আপদ আসুক, ছোটো থেকে বড় যে কোনো বিপদ আসুক, আল্লাহ তাবারক তালা ওই বিপদ আপদের মাধ্যমে মানুষের পাপকে মাফ করে দেয়। আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 195, আমি গত শুক্রবারে বিস্তারিত আলোচনা করেছি, এখন আমি সেটা আর তুলতে যাব না। তো এই ব্যাপার, এমনকি যদি মানুষের পায়ে কাঁটা বিঁধে যায়, তবুও আল্লাহ তাআলা তার জন্য মানুষের গুনাহ মাফ করে দেন, এই ব্যাপার। তো আজকে হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে, আপনি এমন একটা অপরাধ করেছেন যেটা করার আপনার ইচ্ছা নাই, হঠাৎ হয়ে গেছে আপনার মাধ্যমে, ঠিক আছে, হঠাৎ হয়ে গেছে। এবার এমন অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে তুমি কী করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে ক্ষমা চাও। যেমন কী হইলো, আমি উদাহরণ দিই, দুই ব্যক্তি মারামারি লেগে গেছে, দুইটা মানুষ মারামারি লেগে গেছে, আপনি সারাতে গিয়েছেন তাদের, সারাতে গিয়ে কী করলেন, মানে ওরা আপনাকে মানতে চাচ্ছে না, আপনি একটু প্রভাবশালী আছেন, হেই কথা শুনছিস না, আমি মানা করছি তবুও মারামারি করছিস, আপনি জোরে এক চারটি লাগিয়ে দিয়েছেন, একজনকে জোরে এক চারটি লাগিয়ে দিয়েছেন, আপনার উদ্দেশ্য কী, সে একটু মার খেয়ে একটু দমে যাবে, হ্যাঁ এদিক সেদিক চলে যাবে, তাহলে লড়াইটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কী হলো, যখন চাটি মেরে দিলেন, সে ধরাম করে মাটিতে পড়ে মরে গেল, মরে গেছে। এবার আপনি তো মারার জন্য দেননি, আপনি দিয়েছেন ওদেরকে সংশোধন করার জন্য, এখন সে মরে গেছে, এই অবস্থায় কী হবে আপনার? তো বলা হয়েছে, এই যে আপনি অপরাধ করেছেন, ভুলের কারণে করেছেন, অজান্তে করেছেন, তো আপনি কী করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, যদি ক্ষমা চান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। এই ধরনের যত ঘটনা আছে, সব ঘটনা ঘটলে কী করতে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ফয়সালা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নাও, এ ভুলের কারণে যে অঘটন ঘটে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, যাচ্ছেন এভাবে যাচ্ছেন, ওইদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে একটা এদিকে মোটরসাইকেল চলে এলো, আপনি জোরে ধাক্কা মেরে দিয়েছেন ওর মধ্যে, আপনি তো দেখেননি একটা লোক আসছে গাড়ি চালিয়ে, এমন করে ধাক্কা দিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মরে গেছে, ঠিক আছে। এবার দোষটা আপনার, কিন্তু আপনি জেনে করেননি দোষটা, মানে আপনি জেনে করেননি, অজান্তে হয়ে গেছে আপনার এরকম। তো এই অবস্থায় কী করতে হবে, আপনাকে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। এই ধরনের যত ঘটনা ঘটবে, ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কী করতে হবে, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা কে বলছেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে, সূরা কসাসের 15 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলছেন, ওয়া দাখাল আল মাদিনা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদ ফিহা রাজুলাইন ইয়াকতিলান। তো হযরত মূসা সাল্লাম কি করলেন, একটা শহরে প্রবেশ করলেন, করার পর সেখানে দেখতে পেলেন দুই ব্যক্তি ঝগড়া করছে,
হাদামি শিয়াতি, এক ব্যক্তি হযরত মূসা ইসলামের গোত্রের লোক ছিল, বংশের লোক ছিল, ঠিক আছে, হযরত মূসা ইসলাম বংশের লোক ছিল। আচ্ছা, ও হাজামি নাদুবি, আর দ্বিতীয় ব্যক্তি ছিল ফেরাউনের, মানে তার শত্রুর বংশের লোক, ঠিক আছে, একটা হচ্ছে নিজের বংশের লোক আর একটা হচ্ছে শত্রু অর্থাৎ ফেরাউনের বংশের লোক, দুজনে ঝগড়া করছে তিনি দেখতে পেয়েছেন। ফাসাগাসাহুল্লাযি মিন শিয়াতি, এবার কী করলো, তার যে বংশের লোক আছে সে ছিঁড়ে ফেলছে যে মূসা, হ্যাঁ সে মূসা আমার জাতি, আর যেরকম আমরা মুসলমান, আমরা মুসলমান, তো মুসলমান মুসলমানের কাছে সাহায্য চাবে, তা ছিঁড়ে ফেলছে যে আমার জাতি মূসা তো আমার লোক, ফাসাগাসাহু, তো সে কী করলো তার কাছে সাহায্য চাইল। আল্লাযি মিন আদুবিহি, তার শত্রুর ব্যাপারে, যে আমার শত্রু আমাকে মারছে তা এই ব্যাপারে আমাকে সাহায্য করো। এবার ফাওয়াকাজাহু মূসা, ফাওয়াকাজাহু, ওয়াকাজা মানে মূসা ইসলাম কী করলো একটা থাপ্পড় মেরে দিল, কাকে, ওই ফেরাউনের বংশের লোককে মেরে দিল থাপ্পড়। ফাকাজা আলাই, তাতে তার মৃত্যু হয়ে গেল, ফাকাজা আলাই, তাতে তার মৃত্যু হয়ে গেল। কল হাজা মিন আমালি শয়তান, মূসা ইসলাম বললেন এটা তো শয়তানি কাজ হয়ে গেল, অর্থাৎ আমি তাকে মারলাম সে মরে গেল, এটা তো আমি চাই না সে মরে যাক, তো আমি যখন এবার থাপ্পো মেরেছে সে মরে গেছে, তা এত শয়তানি কাজ হয়ে গেলো, এটা ইসলাম মানে ভালো কাজ হয়নি, খারাপ কাজ হয়ে গেল, এই কথা বললেন মূসা আলাইহিস সালাম। এবার কই ফলে হাজা মিন আদুল শয়তান, ইন্নাহু আদুল মদিল মুবিন, আর নিশ্চয় শয়তান স্পষ্ট কি পথভ্রষ্টকারী। কলে রব্বি ইন্নি জালামতু নাফসি, এবার মূসা ইসলাম সঙ্গে সঙ্গে কী বললো, কলে রব্বি ইন্নি জালামতু নাফসি, হে আমার প্রতিপালক, আমি তো জুলুম করলাম, আমি আমার উপর আমি জুলুম করলাম, অর্থাৎ আমি এই লোকটাকে মেরে দিয়েছি। এবার মানুষ মারলে কী হয়, একজনকে মারলে যদি আপনি মারেন তাহলে শাস্তি হলো, আপনাকে সেভাবে হত্যা করতে হবে, ইসলামী এ হচ্ছে আপনার ইসলামী কেয়াস, বুঝতে পারছেন তো। তো মূসা ইসলাম বলছে আমি ওকে মেরে দিয়েছি, এখন তার আমারও একটা শাস্তি হয়ে যাবে, আমারও একটা, আমিও তো এমন একটা পাপ করে ফেললাম যে আমার একটা বিরাট বড় একটা শাস্তি হবে আল্লাহর পক্ষ থেকে, কী হবে। এটা তিনি বলছেন যে ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার উপর জুলুম করছি, এসব আমাকে ক্ষমা করো তুমি, ফাগফারাল্লাহু, এত আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে দিলেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গাফুর অর্থাৎ ক্ষমাকারী, রাহিম এবং দয়ালু, আল্লাহ দয়ালু, বুঝতে পারছেন তো। তো এখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে, যদি আপনি কোনো মানুষকে জেনে বুঝে মারেন, যদি কোনো মানুষকে জেনে বুঝে হত্যা করেন, তাহলে কিন্তু আপনার ক্ষমা হবে না, আপনার ক্ষমা হবে না, আপনাকে সেভাবে হত্যা করতে হবে। আর যদি আপনি ভুল করে মেরে ফেলেন, কাউকে থাপ্পড় দিয়েছেন মানে এভাবে দিয়েছেন, আপনি মারার জন্য দেননি, দিয়েছেন যে আমি তাকে সংশোধন করব, এবার দিয়েছেন তাতে যদি মরে যায়, তাহলে কিন্তু আপনার পর কেসাস ওয়াজিব হবে না, অর্থাৎ আপনাকে হত্যা করা যাবে না, বরং আপনি ভুলে করেছেন, ভুলে এমন ঘটনা ঘটে গেছে, এর জন্য কী করতে হবে, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আপনি লজ্জিত হইতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে, হয়ে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ ভুলে হয়ে গেছে, আর জীবনে কোনো দিন এমন করবো না, আমি আর জীবনে কাউকে এমন করে মারবো না, এমন বিচার করতে আমি যাব না, যে বিচার করলে মানুষ মরে যায়, এমনভাবে আমি মেরে কাকে সংশোধন করতে যাব না, আল্লাহ আমাকে মাফ করে দেব, দ্বিতীয়বার করবো না, এভাবে তওবা করবেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এই তো গেল আপনার ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে, এবার যার মরে গেছে সে আপনাকে মাফ করবে কি করবে না, ঠিক আছে, এবার কথা হলো যদি কেউ ভুলে এমন কাজ করে তাহলে তাকে মাফ করে দেওয়াই উচিত, তাকে মাফ করে দেওয়া উচিত, যদি আপনি মাফ না করেন তাহলে কী হবে, আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম লা আলাম ইয়ারহাম, যে ব্যক্তি মানুষের উপর দয়া করবে না আল্লাহ তার উপর দয়া করবেন না, যদি আপনি কাউকে ক্ষমা না করেন আপনাকে আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ কী করবে, হ্যাঁ আজাব দিয়ে ছাড়বে। অতএব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা নূরের মধ্যে বলছেন আচ্ছা তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক,
তাহলে কি করো, তোমরা মানুষকে ক্ষমা করো, তোমরা মানুষকে ক্ষমা করো। এত যারা ক্ষমা করবে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। কিসের জন্য ভালোবাসে? এই ক্ষমা করা এটা কার গুণ? আল্লাহর গুণ। দয়া করা কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ বলছেন না গাফুর রাহিম, গাফুর মানে আল্লাহ ক্ষমাকারী, রাহিম আল্লাহ রহম করেন, দয়া করেন। অতএব আল্লাহর গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। যদি আপনার মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবে। আর মানুষকে যদি আপনি দয়া করেন, রহম করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দয়া করবে। অতএব দুনিয়াতে এরকম ভুল ঘটনা ঘটে যায়, অনেক পরিবারের মধ্যে অনেকে মরে যায়, অনেক বউ মরে যায়, স্ত্রী মরে যায়। হ্যাঁ, এবার শ্বশুরবাড়ির মানুষ কী করে, তারা কিন্তু জুলুম করতে শুরু করে। হ্যাঁ, আমাদের মেয়ে তুমি মেরে দিয়েছ, ঠিক আছে তোমাকে জেলের ভাত খাওয়াবো। কত পুরুষ মানুষকে তারা জেলের মধ্যে ভর্তি করে রেখে দিয়েছে, হ্যাঁ বছরের পর বছর জেল খেটে যাচ্ছে। হ্যাঁ, এইবার যদি তারা সত্যি করে মার্ডার করে থাকে স্ত্রীকে, তাহলে তো তার বিচার হবেই। হ্যাঁ, আর যদি কে ভুল করে তার স্ত্রী নিজের থেকে এসে কি হয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে শরীরের মধ্যে, সে লাগায়নি। এবার তারপর যদি তাকে এভাবে জেলের মধ্যে ভর্তি করে রেখে দেওয়া হয় আর তাকে যদি ক্ষমা করে না হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ঠিক আছে, বলা হয়েছে যে ব্যক্তি সর্বপ্রথম ক্ষমা চাবে আল্লাহর নিকট সে সব থেকে বড় প্রিয়। দুই ব্যক্তি ঝগড়া লেগেছে। হ্যাঁ, এবার দুই ব্যক্তির মধ্যে আপনার যে আগে ক্ষমা করে দিবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এবং একটা কথা মনে রাখবেন, ক্ষমা করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ঝগড়া খতম। আর যতক্ষণ ক্ষমা করবেন না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছারখার হবেন। আপনাদের প্রতিশোধ নিয়ে ছাড়ব না, ওর প্রতিশোধ আমি ওখানে ছাড়ব না, মাফ করবো না, আমি ওকে মাফ করবো না, আমি প্রতিশোধ নেবই, আমি বাপের বেটা, এক বাপের বেটা, এক কথা আমার, ওকে আমি ছাড়ছি না। যারা এরকম করবে তারা দুনিয়ার মধ্যে, হ্যাঁ, এই মনের অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হবে, কোনোদিন শান্তি পাবে না। যেদিন মাফ করে দিবে সেদিন আল্লাহর তরফ থেকে তার মনের মধ্যে একটা শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলা হয়েছে মানুষ অপরাধ করলে মাফ করে দাও। যত মাফ করবেন ততই আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে। হ্যাঁ, এই মাফ করা আল্লাহর গুণ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মাফ করা আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী সাল্লাম তিনি বড় বড় জালেমদেরকে মাফ করে দিয়েছেন, যারা তিনাকে এত কষ্ট দিত, রাত দিন কষ্ট দিত তিনাকে, তাদেরকে তিনি মাফ করে দিয়েছেন, প্রতিশোধ নেয়নি। সাহাবার অবাক হয়ে যেত, হে আল্লাহ নবী সাল্লাম, এই ব্যক্তি আপনার উপরে এত জুলুম অত্যাচার করেছে তারপর আপনাকে মাফ করে দিলেন? হ্যাঁ, বলছে হ্যাঁ মাফ, আমার কাছে সব ক্ষমা, আমি প্রতিশোধ নিতে আসি নাই, মানুষের কাছে প্রতিশোধ নিতে আসি নাই। তো এই ব্যাপার, ঠিক আছে। তো এক নম্বর কি, এটা কয় নম্বর, ছয় নম্বর, পাঁচ নম্বর হচ্ছে যদি আপনি ভুল করে কোনো হত্যা করেন, ভুল করে একটা পাপ হয়ে গেল, এক মানে হঠাৎ হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে কী করতে হবে? এই সূরা কসাস আয়াত নম্বর 15 থেকে আল্লাহ এই হুকুম দিয়েছেন যে তুমি কী করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ক্ষমা চাও। ক্ষমা চাইলে আল্লাহ কী করবেন, সঙ্গে সঙ্গে ক্ষমা দিয়ে দেবেন। ঠিক আছে, এ হলো আপনার কয় নম্বর, পাঁচ নম্বর। এবার ছয় নম্বর হচ্ছে যদি আপনি বড় বড় পাপ করেন, অনেক অসংখ্য বড় বড় পাপ করছেন আর ছোটো ছোটো পাপও করেছেন, তাহলে বড় পাপ করছেন এবং ছোটো ছোটো পাপ করছেন, তাহলে আল্লাহ তাআলা কী বলছেন সূরা নিসার মধ্যে বলছেন, আল্লাহ সূরা নিসার মধ্যে কী বলছেন, তিনি বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ও নুদখিলকুম মুদখালান কারিমা। ইন তাজতানিবু, যদি তুমি বেঁচে থাকো
কাবাইরা, কাবাইর মানে কবিরা গুনা থেকে, ঠিক আছে? যদি তুমি কবিরা গুনা থেকে বেঁচে থাকো, বড় বড় গুনা, যে গুনা কবিরা গুনা, এমন গুনাকে বলা হয় যে গুনা করলে তৌবা করতে হবে, তৌবা না করলে আপনার মাফ হবে না। হ্যাঁ, আর কবিরা গুনা কী কী হাজার হাজার রকমের আছে, এক কয়টা নাম বলবো, পর আমি বলবো বিস্তারিত এই নিয়ে। তো আল্লাহ এখানে বলছেন যদি তুমি কবিরা গুনা থেকে বেঁচে থাকো, মাতুন হাউন আনহু, যা থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে যে এই এই গুনা কবিরা গুনা তুমি এ থেকে কী করো, বেঁচে থাকো। আর যদি বেঁচে থাকো তাহলে কী হবে, নুকাফির আনকুম সাইয়াতিকুম, নুকাফির আমি মুছে দিব, মিটিয়ে দিব, আনকুম তোমার তোমার তোমাদের উপর থেকে, সাইয়াতিকুম তোমাদের ছোট ছোট গুনাকে, আর কি করব, ওয়ানুদখিলকুম মুদখালান কারিমা, আর আমি তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানীয় জায়গায়, ঠিক আছে, সম্মানীয় জায়গায় অর্থাৎ জান্নাতের মধ্যে। তো এই ৬ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, তো আল্লাহ তাআলা অটোমেটিক তার ছোট গুনাহকে তিনি এভাবে মুছে দিবেন, তার আমলনামা থেকে মুছে দিবেন একেবারে। তা এই হলো ৬ নম্বর। তো আমরা যদি এইগুলো লক্ষ্য রাখি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আখেরাতে কামিয়াব হয়ে যাব এবং দুনিয়াতে আমাদের জন্য সহজ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় চলা সহজ হয়ে যাবে আমাদের জন্য, যদি এই সমস্ত পদ্ধতি মনে রাখতে পারি। আর আমরা দেখে নেব কোনগুলো কবিরা গুনা, যেরকমভাবে মা বাপের নাফরমানি করা কবিরা গুনা, গীবত করা কবিরা গুনা, কাউকে কষ্ট দেওয়া কবিরা গুনা, কাউকে কষ্ট দেওয়া, আপনি কষ্ট যেরকমই দেন, যে মানসিক কষ্ট দেন, কথা বলে কষ্ট দেন, অথবা মেরে কষ্ট দেন, অথবা টাকা নিয়ে, টাকা দিচ্ছেন না কষ্ট দিচ্ছেন, হ্যাঁ যেভাবে কষ্ট দেবেন আপনি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনাল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ এখানে বলছেন যে যারা মুমিনদেরকে কী করবে, কষ্ট দিবে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তারা তওবা করবে না, বিনা তওবায় মরে যাবে, ফালাহুম আযাবুল জাহান্নাম, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, আযাব মানে আযাব, জাহান্নাম মানে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য রয়েছে হারিকের আযাব, হারিক মানে কি, জল জ্বালানোর আযাব, জ্বালানো মানে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলে দিয়ে জ্বালানো হবে, আপনাকে জ্বালানো হবে, এই আযাব রয়েছে। এত মানুষকে কষ্ট দিলে কিন্তু ভাই, কষ্ট দিলে তার কাছে মাপ চাইতে হবে আপনি। এবার আপনি দেখেন কাকে কাকে জীবনে কষ্ট দিচ্ছেন, আমরা এমন মানুষ যে আমরা দুনিয়াতে যখন চলি আমাদের মধ্যে এলেম নাই, কালাম নাই, কিছু নাই, যার ফলে আমরা কাউকে অজান্তে কষ্ট দিয়ে ফেলি, মানুষকে কষ্ট দিই, হ্যাঁ মুখের কথা দ্বারা গীবত করেই হোক, যেভাবে হোক কষ্ট দিই। তো আল্লাহ বলছে তুমি মরার আগে ওই ব্যক্তির হাত হাতে ধরো, ধরে বলো যে ভাই তোমাকে আমি কষ্ট দিয়েছি, আমার কথা তুমি কষ্ট পেয়ে যদি থাকো আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও ভাই। ওই ব্যক্তির কাছে প্রথমে আপনাকে এভাবে হাত ধরে মাপ চাইতে হবে, মাপ চাওয়ার পর তারপর তোবা করবেন, সেই তোবা কবুল হবে। আর তার কাছে ক্ষমা না চান, সে যদি আপনার ক্ষমা না করে আর আল্লাহর কাছে তোবা করলে তোবা কবুল হবে না, ঠিক আছে? তো এই ব্যাপার। তো আমরা যদি এভাবে বড় বড় গুনাহ থেকে বেঁচে যাই, আল্লাহ বলছেন যে আমাদের ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ৭ নম্বর হচ্ছে মুমিনের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলছেন ১০ নম্বর আয়াত, কই হাসর, সূরা হাসরের ১০ নম্বর আয়াত, সে যাই হোক, তো আল্লাহ তাআলা ওখানে কি বলছেন, যারা মুমিনদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাদের কথা শুনেন, ঠিক আছে, আল্লাহ তাআলা তাদের কথা শুনেন। আরেকটা কথা বলি, যারা যাদের দোয়া কবুল হয় না, ঠিক আছে, যে আমি গুনাহগার মানুষ, পাপি মানুষ, আল্লাহ আমার কথা শুনবে কি শুনবে না, যে এমন আপনার মনে হয় তো একটা কাজ করুন, সহজ কাজ, আপনি সহজ একটা কাজ করুন, সেটা কি, আপনি আপনার কোনো ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের পিছনে দোয়া করুন, সে এখানে নাই, হয় বিদেশে আছে বা গ্রামে আছে, বাড়িতে আছে, আপনার কাছে নাই, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন,
হে আল্লাহ আমার অমুক ভাই সে বিপদ আছে, এই দরকার এই দরকার সেই দরকার, সে এখন তার কাজ নাই কর্ম নাই, তো এভাবে দোয়া করা হয় তাহলে কি হবে? হাদিস এসেছে আল্লাহ তাআলা আপনার দোয়াটা আগে কবুল করবে। হাদিসের মধ্যে এসেছে যখন কোনো মুমিন বান্দা তার কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তার কোনো ভাইয়ের জন্য মুসলমান ইমানদার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাবারকতাআলা একটা ফেরেশতা তার কাছে বসিয়ে দেয়, ফেরেশতা বসিয়ে দেয় আর সে যা যা চায় ওই ভাইয়ের জন্য, হে আল্লাহ আমার অমুক ভাইকে এই দাও, ওই ফেরেশতা বলে হে আল্লাহ তাআলা সবার আগে যে দোয়া করছে তাকে দাও, আপনি যা যা একটা উসুল বানিয়ে নিয়েছে, আগের আঁকা বিরিনটা একটা উসুল বানিয়ে নিয়েছে যে তোমার যা যা দরকার হবে, তোমার যা যা দরকার হবে তুমি কি করো ওইগুলো তোমার একটা মুমিন ভাইয়ের জন্য চাও, মুমিন ভাইয়ের জন্য চাও যে আল্লাহ তাআলা আমার অমুক ভাইকে তুমি এই দাও, আমার টাকা নাই আল্লাহ আমার ভাইকে টাকা দাও, তাহলে ফেরেশতা কি বলবে? হে আল্লাহ টাকা আগে ওকে দাও, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ হে আমার হয়তো এমন শরীরে রোগ হয়ে গেছে, কঠিন রোগ ভালো হচ্ছে না, হে আল্লাহ আমার ওই ভাইকে এই রোগটা ভালো করো, ফেরেশতা বলবে হে আল্লাহ সর্বপ্রথম ওর রোগটাকে ভালো করো, কি বলবে? হে আল্লাহ ওর রোগটাকে ভালো করো। এবার আপনার যা যা দরকার আপনি ওই মুসলমান ভাইয়ের জন্য চাইবেন, ওর হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আপনার আগে হবে, আপনার উদ্দেশ্য আগে পূরণ হবে, আপনার দোয়া আগে কবুল হবে, তো এই ব্যাপার। তো আমরা তো এখন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবো কি, এখন হিংসার যুগ চলছে, হিংসা আর হিংসা, খালি আমরা হিংসা করি, কেউ একটু ভালো খেলে ভালো পড়লে ওর পিছিয়ে লেগে যাই, ও কেন ভালো খাবে কেন ভালো করবে, হ্যাঁ সে কেন সুখে থাকবে সে কেন শান্তিতে থাকবে, এই যে আমরা হিংসা করি তার জন্য সবার আগে আমাদের ক্ষতি হয়, এটা একটা মনে রাখবি। যারা হিংসা করে যার যার জন্য হিংসা করছে তার ক্ষতি হয় না, কিন্তু হিংসা যা করে তার ক্ষতি আগে হয় এবং হবে। এর জন্য ভাই আমরা কি করব, আমাদের যা দরকার হবে সেই দরকার মেটানোর জন্য আল্লাহর কাছে একটা মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে লাগবো, হ্যাঁ দোয়া করতে লাগবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য পূরণ করে দেবে, এই ব্যাপার। ঠিক আছে, তো এটা হলো কয় নম্বর, সাত নম্বর, সাত নম্বর কি, মুমিন ভাইয়ের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। আচ্ছা আর আপনার সাত আট নম্বর হচ্ছে, আচ্ছা আট নম্বরটা এখানে দেইনি, আচ্ছা নয় নম্বর করে দেই, আট নম্বর হচ্ছে আপনার, এখন নয় নম্বরটা করে দিই, নয় নম্বর হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াতের মাধ্যমেও অনেকের গুনাহ মাফ হবে, অনেকের গুনাহ মাফ হবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন অনেক পাপী মানুষ থাকবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সাফায়াত করবেন, আল্লাহ রাসূলের সাফায়াতের কারণে তাদের পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন। এবার ওই পাপী মানুষের অবশ্যই দুই তিনটা গুণ থাকতে হবে, এক নম্বর গুণ হচ্ছে তাদেরকে তৌহিদবাদী হইতে হবে, মানে তারা আল্লাহর তৌহিদের উপর কায়েম ছিল, এক আল্লাহকে মেনেছিল দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, আল্লাহ ছাড়া কাউকে মানে নাই, কোনো মাজারে যায়নি, কোনো দরগায় যায়নি, কোনো কবরে সেজদা করেনি, কবরের কাছে গিয়ে কিছু চায়নি, হে কবর হে কী বলে মাজারের বাবা আমাকে এই দাও সেই দাও আমার রূপ ভালো করে দাও, কখনো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায়নি, অর্থাৎ সে শেরেক করেনি দুনিয়াতে। আর দুই নম্বর রসুলের সুন্নত উপর কায়েম ছিল, অর্থাৎ কোনো বেদাত করেনি, এই গুণ থাকতে হবে কিন্তু। আর তিন নম্বর সে মানুষকে ক্ষমা করত, কাউকে কার কাছে প্রতিশোধ নিত না, এই যদি গুণ থাকে আপনার মধ্যে তাহলে কিয়ামতের দিন সুসংবাদ আপনার জন্য যে আল্লাহ রাসূল সাল্লামের সাফাত আপনার নসিব হবে। আর যদি আপনি বেজাতি হন, শেরেকে লিপ্ত থাকেন, হ্যাঁ আর দুনিয়াতে মানুষকে ক্ষমা করেন না, মানুষের দয়া করেন না, তাহলে কিন্তু রাসূলের সাফায়াত আপনার কপালে জুটবে না কিয়ামতের দিন। আচ্ছা আর দশ নম্বর হচ্ছে
আপনার মাঝে সব কিছু আছে, আপনি খুব আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন, আমল সব কিছু আছে, কিন্তু তারপর আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আল্লাহর দয়া না হবে আপনার উপরে। ঠিক আছে, যদি আল্লাহর দয়া হয় তবে আপনি জান্নাতে যেতে পারবেন। এই নিয়ে একটা কথা বলি, এক এক সাহাবি এসে নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে এসে বলছে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা পাপ করেছি দুনিয়ার মধ্যে আমার কি ক্ষমা হবে? তখন আল্লাহর নবী সাল্লাম বলছে, আচ্ছা আমি দেখি। আল্লাহকে বলি, আল্লাহকে বলছে, হে আল্লাহ তাবারক তাআলা, দোয়া করে বলছেন যে এই ব্যক্তি ক্ষমা হবে কি হবে না একটু বলে দেন। এবার সে বলছে, তুমি কি পাপ করেছো? বলছে, সাগরে যত পানি আছে, পানিতে যত যত পানি আছে, পানি থেকে বেশি পাপ করেছো? বলছে, তার থেকেও বেশি পাপ করেছি। আচ্ছা, দুনিয়াতে যত গাছ আছে, সমস্ত গাছের যত পাতা আছে, ওই পাতা পরিমাণ পাপ করেছো? বলছে, হ্যাঁ, তার থেকেও বেশি পাপ করেছি। তখন বলছে, আচ্ছা পৃথিবী থেকে না আকাশ পর্যন্ত এই যে খোলা জায়গা আছে, তুমি এত পাপ করেছো যে খোলা জায়গা, আকাশ পৃথিবী থেকে না আকাশ পর্যন্ত সমস্ত খোলা জায়গা পাপে ভর্তি হয়ে গিয়েছে, এত পাপ করেছ? বলছে, হ্যাঁ, তার থেকেও বেশি পাপ করেছি, এত এত পাপ করেছি, আমার কি ক্ষমা হবে? তো আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, কি বলছেন? কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও ইবাদিয়া, আমার বান্দাকে, আল্লাহু আকবার, আল্লাহ কি বলছেন, আমার বান্দাকে বলে দাও। হ্যাঁ, কত সুন্দর সম্মানের কথা, আমার এই বান্দাকে বলে দাও। যেমন কেউ বলে, আমার বেটাকে বলে দাও, আমার বেটাকে ডেকে দাও, তাহলে বেটার বুকটা কত বড় হবে। বাপ আমাকে বলছে, আমার বেটা। এবার আল্লাহ বলছে, আমার বান্দাকে বলে দাও, কি বলে দাও? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নিজের উপর অস মানে সীমাহীন জুলুম অত্যাচার করছে পাপের মাধ্যমে, যারা এত পাপ করছে, এত পাপ করছে যে পাপের মাধ্যমে দুনিয়া আকাশ বাতাস সব ভর্তি করে ফেলছে, তাদের পাপে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সমস্ত জায়গা খোলা জায়গা ভর্তি হয়ে গেছে, এত পাপ করেছে। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা কি করো না? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমাদের পাপ যতই থাকো, আল্লাহ বলছে, তোমাদের পাপ যত থাকো, আমার দয়া থেকে কি বেশি হইতে পারে? আমার দয়া বেশি না তোমার পাপ বেশি, কোনটা? আমার দয়া বেশি, এত আমি যদি দয়া করি তোমার পাপ যত বেশি হোক আমি তোমার পাপকে মাফ করে দেব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, জামিয়া মানে সমস্ত যুনুব মানে পাপ, ইয়াগফিরু মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তুমি এই যে বলছো যে পৃথিবী থেকে না আকাশ পর্যন্ত খোলা জায়গা পর্যন্ত ভর্তি হয়ে গেছে তোমার পাপে, হ্যাঁ পৃথিবীতে যত গাছপালা আছে ওই গাছে যত পাতা আছে এর থেকে বেশি পাপ করে ফেলেছ, পৃথিবীতে যে সমুদ্র আছে সমুদ্রের পানি যত পরিমাণ তার থেকে বেশি পাপ করেছ, কিন্তু জেনে রেখো তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত তোমার পাপ থেকে অনেক বেশি, এত আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব, আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব। এই হলো আপনার দশ নম্বর, আট নম্বরটা ছেড়ে দিয়েছিলাম। আট নম্বর হচ্ছে কি, মৃত ব্যক্তি যখন মরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তার কি ইনকাতা আমালুহু, তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তার আর আমলের কোনো রাস্তা থাকে না, মানুষ মরে গেলেই তার আমল নামা সমস্ত বন্ধ হয়ে যায়, ফেরেশতা আর নেকিও লেখে না আর পাপও লেখে না, সব সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাত, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা রাস্তা আছে, মানুষ মরে গেল তার হ্যাঁ কবরে থেকে নেকি পেতে থাকে। হ্যাঁ, এক নম্বর কি, সদকা জারিয়া, যদি আপনি সদকা জারিয়ার কাজ করে যান তাহলে আপনি মরে গেলেও কবর থেকে নেকি পেতে থাকবেন। সদকা জারিয়া কাকে বলা হয়? সদকা জারিয়া হচ্ছে আপনার, আপনি কিছু এলেম জানেন, আপনার এলেম জানা আছে, এলেম অন্য কাকে শিখিয়ে দিয়েছেন, সে আবার অন্য কাকে শেখাচ্ছে, আপনি মরে গেলেন এই যে ওরা এই এলেম দিয়ে উপকার পাচ্ছে, এক অপরকে শেখাচ্ছে, তার নেকি পেতে থাকবেন। দুই নম্বর, আপনি ইসলাম
আপনি ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছেন। আপনি নিজেদের মধ্যে ধরুন, আমাদের ভাই বেড়াদা আছে অথবা নিজের স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কোরআন হাদিস দিয়ে তাদেরকে কিছু বুঝাইলেন, ঠিক আছে, এবার তারা সেটা শুনলো এবং তারা সেটা নিজেরা প্রচার করতে লাগলো, এই যে কাজটা করলেন তা এই যে নেকি সেটা আপনার থাকবে, মরে গেল থাকবে। দুই তিন নম্বর হচ্ছে আপনি কী করলেন রাস্তা ধারে, এই দেখেন এই যে এই গ্রামটা, ওই গ্রামটা কী বলে খালের না কী বলে ওই সামনে গ্রামটা, ওই গ্রামে যেতে এই যে একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে ভাই গাছপালাও নাই পানিরও ব্যবস্থা নাই, হ্যাঁ যদি আপনি একটা কল বসিয়ে দেন, একটা কল বসিয়ে দেন ওই পানি যাই খাবে, হিন্দু খাক মুসলিম খাক বা কোন তো জন্তু জানোয়ারে খাক যাই খাবে, আপনার সেই নেকি আপনার আমলনামায় জমা হইতে থাকবে। আপনি মরে গিয়েছেন এই কাজটা করে, আর এবার কলটা যতদিন থাকবে মানুষ পানি খাবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। অথবা আপনি কী করলেন ওইখানে এক দুই তিনটা গাছ লাগিয়ে দিয়েছেন, গাছ লাগিয়ে ফলের গাছ লাগিয়ে জামের গাছ বা কাঁঠালের গাছ যে কোনো গাছ লাগিয়ে দিয়েছেন, গাছটা বড় হয়ে গেছে, এবার মানুষ আসছে এসে ছায়া তলে বসছে, বসছে এই যে ছায়া তলে বসলো তার নেকি আপনার কবর থেকে পেতে থাকবেন, ঠিক আছে। আচ্ছা তেমনই ভাবে আপনি কিন্তু এমন বিদ্যা আপনার জানা আছে যে বিদ্যাটা আপনি দশজনকে শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ সেই বিদ্যা ওরা শিখে ওরা কর্ম করে খাচ্ছে, যেরকম সেলাই বিদ্যা হোক অথবা কোনো আপনি মেকানিকের বিদ্যা জানিয়ে দিয়েছেন, কাউকে শিখিয়ে দিয়েছেন, ইলেকট্রনিক কাজ জানেন শিখিয়ে দিয়েছেন, যে কোনো বিদ্যা হোক এই বিদ্যা শিখিয়ে দিয়েছেন, এখন আপনি মরে গিয়েছেন, ওরা এই যে এটা এটা করে খাচ্ছে, যতদিন ওরা খাবে এ কর্ম করে ততদিন আপনার আমলনামায় নেকি হইতে লাগবে। তেমনইভাবে আপনি একটা মসজিদ মাদ্রাসা মসজিদের কাজে কী করলেন, কিছু সিমেন্ট দান করলেন, হ্যাঁ অথবা ইট দান করলেন অথবা পাথর দিলেন অথবা টাকা দিলেন নগদ টাকা দিলেন, ওই আপনার অর্থ দিয়ে যে মসজিদের তৈরি হইলো ওই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে আপনি মরে গেলে ততদিন পর্যন্ত আপনি কবর থেকে ওই নেকি পেতে থাকবেন। তেমনইভাবে আপনি যদি একটা মাদ্রাসা তৈরি করে দেন, মাদ্রাসাতে মানে কিছু টাকা দেন মাদ্রাসা তৈরি করার, সিমেন্ট বালি তৈরি কেনার জন্য, এবার মাদ্রাসাতে যতদিন মানুষ শিক্ষা করবে ততদিন আপনার আমলনামায় নেকি পেতে থাকবেন। তেমনইভাবে আপনি যদি একটা গরিবের ছেলেকে মাদ্রাসায় পড়ানোর খরচা দেন, সে মাদ্রাসায় পড়াশোনা করছে আপনি তার বই খাতা কিনে দিলেন, সাবান কিনে দিলেন, তেল কিনে দিলেন, হ্যাঁ এটা ওটা কিনে দিয়েছেন, তাহলে কী হবে আপনি ওই নেকি কবর থেকে পেতে থাকবেন। এবার সবথেকে সদকা জারিয়া কী জানেন, সবথেকে সদকা জারিয়া নিজের সন্তানকে যদি আপনি দিনদার বানিয়ে যান, আপনি মরে গেলেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন, সে কী করলো একটা এমন মানে যাতা মৌলবি হয়নি, অনেকে মাদ্রাসায় পড়ে হাফে যায় শেষ করে দিচ্ছে জান শেষ করে দিবে আর দুই মিনিট, এবার ওই ছেলেটা কী করছে আপনাকে সত্যিকারে দিনদার বানিয়েছেন, কিন্তু সে আল্লাহকে ভয় করে, হ্যাঁ অনেক ছেলে আছে মাদ্রাসায় পড়ে বাড়িতে এলে নামাজে পড়ে না মসজিদের মধ্যে আসে না, ওই তাস এইদিকে খুলে ছুটে ওইদিকে ছুটে মাঠে হাটে খেলা করবে এই করবে সেই করবে, ইসলামের ধার ধারে না, ওই রকম করলে হবে না, ওই ছেলে আল্লাহকে ভয় করতে হবে, যখন গ্রামে আসবে নামাজ সময় হয়ে গেলো মসজিদে এসে নামাজ পড়বে রোজা রাখবে সব কিছু, এরকম যদি ভালো ছেলে তৈরি করে যান আর মরে গেলে সে যদি আপনার জন্য দোয়া করে তাহলে ইনশাআল্লাহ আপনার কবরের মধ্যে হ্যাঁ ওই সদকা জারিয়ার নেকি আপনার চলতে থাকবে। তো যাই হোক অনেক আরও অনেক কথা আছে ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। بارك الله في كل هذه منافعنا يكون بذكر الحكيم انه تعالى جواد كريم مالك البر الرؤوف الرحيم. واخر دعوانا الحمد لله رب العالمين ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه وذكر اكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم.